আসসালামু আলাইকুম। সকলকে জানাই ফোরসান আল মাদিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের নেই, আজকেও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মাস্কেট থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মাস্কেটে আসা যাওয়ার বিমানের রেট এবং আসার রেট এবং যাওয়ার রেট, বিমানের সামান সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে জানাব। সর্বপ্রথমে বলি বাংলাদেশ বিমান, যারা সিঙ্গেল টিকিটে চট্টগ্রামে যাবেন, সামান 50 কেজি এবং 7 কেজি, টিকিটের রেট 70 রিয়াল থেকে শুরু। আর যারা ডবল নেবেন তাদের জন্য 152 রিয়াল থেকে রেটটা শুরু, সামান 50 কেজি এবং 7 কেজি। যারা সামান বাড়াইতে চান তারা বাড়াইতে পারবেন, আর যারা রমজান মাসে যাবেন, ঈদের আগে আসবেন, তারা 150 রিয়ালে 500 রিয়ালের টিকিট পাবেন না, তাদের জন্য 165 রিয়ালের উপরে টিকিট নিতে হবে। যারা ঈদের আগে যাবেন এপ্রিলে, তাদের জন্য যারা 3 মাস বা 4 মাস থাকবেন, তারা 170 থেকে 75 রিয়ালের মধ্যে বাংলাদেশ বিমানের টিকিট পেয়ে যাবেন। আর যারা এখন থেকে যারা আগেভাগে বুকিং দিবেন তারা অনেক কম রেটের মধ্যে পেয়ে যাবেন। যারা ঢাকা যাবেন তাদের জন্য 142 রিয়াল থেকে বাংলাদেশ বিমানের রেটটা শুরু, আর সামান 50 কেজি এবং 7 কেজি। আর যারা সিঙ্গেল টিকিট নেবেন তাদের জন্য 63 রিয়াল থেকে রেটটা শুরু, সামান 50 কেজি এবং 7 কেজি। আর যারা বাংলাদেশ থেকে আসবেন, চট্টগ্রাম থেকে আসবেন, তাদের জন্য 100 রিয়াল থেকে রেটটা শুরু। আর ঢাকা থেকে যারা আসবেন তারা আপনার 95 রিয়াল থেকে রেটটা শুরু, সামান আসার সময় 30 কেজি এবং 7 কেজি। বাংলাদেশ বিমানে যারা যাওয়া আসার টিকিট নেবেন তাদের জন্য সামান আপনারা চাইলে বাড়াতে পারবেন, 10 কেজি, 20 কেজি, 40 কেজি পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন। টিকিট নেওয়ার সময় যোগাযোগ করবেন, আমরা যাওয়ার একদিন বা 2 দিন আগে যোগাযোগ করলে আমরা আপনাদের টিকিটের সাথে এক্সট্রা সামান বাড়িয়ে দিব। সেক্ষেত্রে আপনার 50 কেজি প্লাস এক্সট্রা সামান যেটা নেবেন ওটা আপনারা নিতে পারবেন। আর কার্টুন নিতে পারবেন, কার্টুন বেশি বড় করা যায় তো না, কার্টুন মিডিয়াম সাইজ করতে হবে, যেগুলো দুধের কার্টুন বা কার্টুন টিস্যুর কার্টুন ওভাবে নেবেন স্কোয়ার, এবং সুন্দরভাবে প্যাকিং করবেন, নয়তো কিন্তু আপনাদের এয়ারপোর্টে গিয়ে আপনাদের ঝামেলার মধ্যে পড়তে হবে। আপনাদের এক্সট্রা সামান যদি ব্যাগ বড় হয় সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে, 6 রিয়াল থেকে 7 রিয়াল দিতে হবে। আর যারা সাইকেল বা টিভি নিয়ে যাবেন তাদের জন্য এক্সট্রাভাবে আপনাদেরকে চার্জ দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর ইউএস বাংলাতে যারা যাবেন, চট্টগ্রামে যারা যাবেন, যারা 20 কেজি সামান নিয়ে যাইতে চান তারা 120 রিয়াল থেকে রেটটা পাবেন ঢাকার ক্ষেত্রে, যারা চট্টগ্রামে যান তারা 125 রিয়াল থেকে রেটটা পাবেন। আর যারা সামান 40 কেজি এবং 7 কেজি নিতে চান তাদের ক্ষেত্রে আপনারা রেটটা 135 রিয়াল থেকে পাবেন, আর চট্টগ্রামের ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে 130 রিয়ালে পাবেন। আর যারা ঈদের আগে যাবেন, ঈদের আগে কিন্তু রেটগুলো আপনাদের ওই 160 রিয়াল থেকে রেটটা শুরু, আর যারা ঈদের পরে যাবেন তাদের জন্য আবার 140 থেকে 145 রিয়ালের রেটটা আপনারা পেয়ে যাবেন। আর যারা সামান কম নেবেন তারা অনেক টিকিটের রেট কম পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে আসবেন, ঢাকা থেকে আসবেন ইউএস বাংলা, তারা আপনারা 95 রিয়ালের মধ্যে রেটটা পেয়ে যাবেন। আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা 100 রিয়ালের মধ্যে ইউএস বাংলা রেটটা পেয়ে যাবেন, আসার সময় সামান 20 কেজি এবং 7 কেজি। বাংলাদেশ বিমানে যারা এক্সট্রা নিতে পারবেন ইউএস বাংলাদেশ সেটা নিতে পারবেন না। সামান যারা ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন তারা আপনারা 45 কেজি গাইডের মধ্যে হাতের মধ্যে 7 কেজি পাবেন ইউএস বাংলা। যারা সালামি আলিয়াসে যাবেন, 2 দিন আগেও আপনাদেরকে বলেছিলাম যাওয়া আসা 125 রিয়াল, 22 রিয়াল, 30 রিয়াল পাওয়া যায়, ওই টিকিটটা এখন বেড়ে গেছে। সালামিয়ার এখন যাওয়া আসা রেট 153 রিয়াল থেকে রেটটা শুরু। সিঙ্গেলের ক্ষেত্রে যারা চট্টগ্রাম যাবেন 50 রিয়াল থেকে রেটটা শুরু, যারা ঢাকা যাবেন তাদের ক্ষেত্রে 57 রিয়াল থেকে রেটটা শুরু, সামান 40 কেজি এবং 7 কেজি। সালামি এয়ারলাইন্সে সামান আপনারা 20 কেজি, 30 কেজি, 40 কেজি ওই অনুযায়ী আমাদের রেট থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে দিব। যারা সিলেট যাইতেছেন তাদের ক্ষেত্রে 153 রিয়াল থেকে রেটটা শুরু, যারা ঈদের আগে যাবেন তাদের 175 রিয়াল থেকে রেটটা শুরু, আর যারা সিঙ্গেল টিকিট নেবেন তাদের ক্ষেত্রে 70 রিয়াল থেকে রেটটা শুরু। যারা সিলেট থেকে ওমানে আসবেন তাদের জন্য 100 রিয়ালের মধ্যে আপনারা বাংলাদেশ বিমানে টিকিট পেয়ে যাবেন, সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে মস্কেট, সামান 30 কেজি এবং 7 কেজি। আর যারা লোকাল বিমানে ঢাকা যাইতে চান তাদের ক্ষেত্রে আপনারা 47 রিয়াল থেকে 52 রিয়ালের মধ্যে লোকাল বিমানে টিকিট পেয়ে যাবেন, সামান 30 কেজি এবং 7 কেজি। ফ্লাই দুবাই, এয়ার আরবিয়া, ইন্ডিগো, এয়ারবিস, তারা 7টা ফ্লাইট আছে, দেখে নেবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা নেবেন। আর এয়ার আরবিয়ার ক্ষেত্রে আপনারা কার্টুন নিতে পারবেন না, এয়ার আরবিয়ার ক্ষেত্রে গেলে আপনাদেরকে ব্যাগ নিতে হবে। আর অন্য লোকাল বিমানে কোনো সমস্যা নাই। চট্টগ্রামের ক্ষেত্রে আপনারা 52 রিয়াল থেকে ফ্লাই দুবাই রেটটা পেয়ে যাবেন,
সামান 30 কেজি হয়, 40 কেজি হয়, সেটা টিকিট কাটার সময় বলবেন দেখে নিন। আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে যে আলকাপুরা ফোরসান আর বাতিনা ট্রাভেলস। আমার নাম হচ্ছে বিপ্লব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9868162। যারা আমার সাথে টিকিট নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মেসেজটা এভাবেই দিবেন আপনি কোন তারিখে যাবেন, কোন জায়গায় যাবেন, নির্দিষ্টভাবে ওইটুকুনি জিনিস বলবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আপনাকে আমার রিপ্লাইটা উইদিন 5 মিনিটের মধ্যে আমরা রিপ্লাই দিয়ে দিব। আর যারা টিকিট নিতে চান তারা আমাদেরকে পাসপোর্ট পাঠাবেন সুন্দর করে। আর মাস্কেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, মাস্কেট ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা ওমানে যে প্রান্তেই থাকুন আমাদের মাস্কেট ব্যাংকে আপনারা টাকা পাঠিয়ে দিলে আমরা টিকিটটা পিডিএফ আকারে পাঠিয়ে দিব, আর ওটা আপনারা প্রিন্ট আউট করে আপনারা এয়ারপোর্ট চলে যাবেন। আর যে কোনো সময় যে কোনো বিমানে যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন, কারণ বিমানের টাইম অনেক সময় পরিবর্তন হয়ে যায়, অনেক সময় ফ্লাইট পরিবর্তন হয়ে যায়, অবশ্যই যোগাযোগ করে তারপরে এয়ারপোর্ট যাবেন, তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।